পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বিশ্ব পরিচয় নিয়ে। কেমন তো বাংলাদেশ বিশ্ব পরিচয়ে ইতিপূর্বে আমরা ষষ্ঠ অধ্যায় শেষ করেছিলাম, আজকে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায়, মানবাধিকার। মানবাধিকার মানে কি? মানবাধিকার মানে হলো মানুষের যে অধিকার, তাই না? প্রত্যেকটি মানুষেরই কিন্তু কিছু না কিছু অধিকার থাকে। তোমার অধিকার রয়েছে, আমার অধিকার রয়েছে, আমাদের চারপাশে যত মানুষ আছে সবারই কিন্তু কিছু না কিছু অধিকার রয়েছে। তো কী কী অধিকার আছে সে বিষয়ে আমরা বিস্তারিত আমাদের ক্লাস থেকে জানবো। কেমন? মানবাধিকার এক, সকলের অধিকার। ভোটদানের অধিকার, তাই না? শিক্ষা গ্রহণের অধিকার, সমাজ সচেতনের জন্য আন্দোলন করার অধিকার থাকতে পারবে, নিজ নিজ কর্মক্ষেত্রে কর্ম সম্পাদন অধিকার, তাই না? ধর্মীয় যে অনুষ্ঠানাদি আছে সেগুলো পালনের অধিকার, নানা ধর্ম নানা পেশার মানুষের যে অধিকার রয়েছে সেগুলো হলো মানবাধিকার। তো মানবাধিকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রস মার্কিং, দ্যাট মিনস একে অপরের সাথে কিন্তু কোনোভাবে অত্যাচার করা যাবে না, তাই না? এটা কিন্তু মানবাধিকারের মধ্যে পড়ে না। মানবাধিকার লঙ্ঘিত হয় সে কাজের লোক হতে পারে, তাই তার মানে কি তার সাথে অনেক খারাপ আচরণ করবো আমরা? না, সেটা করা যাবে না কিন্তু। কেমন? তো আমরা পরবর্তী অংশে যাচ্ছি। জাতিসংঘ 1948 সালের 10ই ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র। এই ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী পুরুষ, আর্থিক অবস্থা ভেদে বিশ্বের সব দেশের সকল মানুষের এই অধিকারগুলো আছে। সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারগুলো হচ্ছে মানবাধিকার। নিচের ছক থেকে কয়েকটি মৌলিক মানবাধিকার জেনে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নিচ্ছি। জাতিসংঘ 1948 সালের 10ই ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র, সর্বজনীন ঘোষণাপত্র। কেমন? আমি লাইনটি আবার বলছি। জাতিসংঘ, আমরা কি জাতিসংঘ জানি? পৃথিবীর সমস্ত দেশ সমূহের স্বাধীন রাষ্ট্র সমূহের যে সংঘ সেটা হলো জাতিসংঘ। প্রায় 194টি দেশ এই জাতিসংঘের সদস্যভুক্ত রয়েছে। আর জাতিসংঘ সবসময় প্রত্যেকটি স্বাধীন দেশের উন্নয়নকল্পে বিভিন্ন কাজ করে, তাদের মধ্যে একে অপর পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ বিগ্রহ বাঁধলে সে কিন্তু সেই নিষ্পত্তি করার কাজ করে, সে হলো জাতিসংঘ। জাতিসংঘ 1948 সালের 10ই ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র। এই ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী পুরুষ, আর্থিক অবস্থা ভেদে বিশ্বের সব দেশের সকল মানুষের এই অধিকারগুলো আছে। সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারগুলো হচ্ছে মানবাধিকার। নিজের ছক থেকে কয়েকটি মৌলিক মানবাধিকার জেনে নিই। তো শিক্ষার্থী বন্ধু, এখান থেকে আমরা কমপক্ষে 3টি প্রশ্ন তৈরি করতে পারি। কিভাবে? জাতিসংঘ কত সালের 10ই ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়েছে? উত্তর হবে 1948 সালে। তারপর কি দিয়েছিল? মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র। তার পরবর্তী প্রশ্ন আমরা লিখতে পারি এভাবে, এই ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু কি কি, অর্থাৎ মানবাধিকারের মধ্যে কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে? সেটি হলো জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী পুরুষ, আর্থিক অবস্থা ভেদে বিশ্বের সকল মানুষের কি একই রকমের অধিকার থাকবে। কেমন? এভাবে করে আমরা 3টি প্রশ্ন তৈরি করার ট্রাই করব। মানুষ জন্মগতভাবে স্বাধীন, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, সমাজে সবার সমান মর্যাদা ও অধিকার, শিক্ষা গ্রহণের অধিকার, প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার, নির্যাতন ও অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার, বিনা কারণে গ্রেপ্তার ও আটক না হওয়ার অধিকার। এখান থেকে আমরা ছোট প্রশ্ন লিখব না, শূন্যস্থান করার ট্রাই করব। ওকে, 7টি শূন্যস্থান তৈরি করব। মানুষ জন্মগতভাবে দেশ কি হবে? স্বাধীন। স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার থাকতে হবে। সমাজে সবার সমান মর্যাদা ও অধিকার, অর্থাৎ নারী পুরুষ কিংবা উঁচু নিচু ধনী গরিব কারোর মধ্যে কোনো ধরনের ভেদাভেদ কিন্তু থাকবে না, সবার সমান মর্যাদা থাকবে এবং অধিকার থাকবে।
শিক্ষা গ্রহণের অধিকার থাকতে হবে। এমন না যে ধনী শ্রেণীর শিক্ষা গ্রহণ করবে, গরিব শ্রেণীর শিক্ষা থেকে বঞ্চিত হবে, সেটা করা যাবে না। প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার, একজন আইনের লোক যেমন নিরাপত্তার অধিকার হবে, একজন সাধারণ নাগরিক হিসেবে কিন্তু নিরাপত্তা লাভের অধিকার থাকবে। নির্যাতন ও অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার, বিনা কারণে গ্রেফতার ও আটক না হওয়ার অধিকার, এগুলো হলো মানবাধিকার। এখান থেকে আমরা কয়টি শূন্যস্থান তৈরি করব? সাতটি। কিভাবে? আমি কিন্তু প্রথমটি দেখিয়ে দিচ্ছি, মানুষ জন্মগতভাবে ড্যাশ, উত্তর হবে স্বাধীন। আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। আইনের চোখে সমতা, সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, সম্পত্তির অধিকার, নিজ নিজ ধর্ম পালনের অধিকার, নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকার, নারী পুরুষ সমান অধিকার। ওকে, শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা আরো সাতটি টপিকস পেয়ে গেলাম। এখান থেকে অ্যাজ ইউজুয়াল আমরা সাতটি শূন্যস্থানে করে ট্রাই করব। আইনের চোখে সমতা, আইনের চোখে সবাই সমান থাকবে, কেমন? কোনো রাজনৈতিক, কোনো সামাজিক, কোনো রকমের ধর্মীয় ভেদাভেদ কিন্তু থাকবে না, আইনের চোখে সবাই সমান থাকবে। সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, একই প্রতিষ্ঠানে চাকরি করে একই মর্যাদার একই পজিশনে থেকে অবশ্যই কি থাকবে, সবার মজুরি একই রকম থাকবে, সেই কথাটাই এখানে বলা হচ্ছে, সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার। বিশেষ করে কলকারখানার যে শ্রমিক, তাদের সবার মজুরি থাকবে একই রকমের। ন্যায় বিচার পাওয়ার অধিকার, ন্যায় বিচার, এটা তো তোমরা বুঝতে পারতেছো। সম্পত্তি ভোগ ও সংরক্ষণের অধিকার, সম্পত্তি ভোগও করতে হবে, আবার সাথে সাথে সেটি সংরক্ষণেরও অধিকার থাকবে। অর্থাৎ ব্যক্তি পর্যায়ে প্রত্যেকটি মানুষ কিন্তু পৈতৃক সূত্রে, পারিবারিক সূত্রে কিছু সম্পত্তির মালিকানা পেয়ে থাকে, তাই না? সো এই সম্পত্তি সে ভোগ করতে পারবে এবং তার প্রয়োজনে সে সংরক্ষণ বা জমা করে রাখতে পারবে, এই অধিকার একজন নাগরিক হিসেবে থাকবে, মানবাধিকারের মধ্যে পড়বে। নিজ নিজ ধর্ম পালন অধিকার, নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকার, অর্থাৎ একজন সুচিন্তিত বিবেকবান নাগরিক হিসেবে যার যার নিজস্ব চিন্তা চেতনা এবং মত প্রকাশের অধিকার থাকবে। তবে এটি মনে রাখতে হবে, কখনোই যেন সেটি জাতিগত বা সামাজিক বিভেদ সৃষ্টি না করা হয়, সেই মতামত এভাবে প্রকাশ করার ট্রাই করতে হবে। নারী পুরুষ সমান অধিকার, নারী এবং পুরুষের, বেগম রোকেয়া শাকাত হোসেন কিন্তু আমাদের কিন্তু এই বিষয়টি এবং চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, নারী এবং পুরুষকে সমান মর্যাদা পাওয়ার অধিকার থাকতে হবে। তো এই বিষয়গুলি হলো মানবাধিকার। ওকে, আবার পরবর্তী অংশে যাচ্ছি। আমরা সবার মানবাধিকার রক্ষায় কাজ করব এবং এই বিষয়ে সকলকে সচেতন করব। কেউ কোনো মানবাধিকার বিরোধী কাজ করলে প্রয়োজনে প্রতিবাদ করব। ওকে, আমরা কিন্তু এখানে মানবাধিকার আন্দোলনের একটি দৃশ্যপট দেখতে পাচ্ছি, যে তারা কোনো একটি বিষয় নিয়ে আন্দোলন করছে তাদের অধিকার আদায়ের জন্য। লোকজন ফেস্টুন হাতে মানবাধিকার রক্ষায় স্লোগান দিচ্ছে, আমরা সবার মানবাধিকার রক্ষায় কাজ করব এবং এ বিষয়ে সকলকে সচেতন করব। আমি নিজে করব, অপরকেও কি করব, এই কাজে উৎসাহিত করার ট্রাই করব। কেউ কোনো মানবাধিকার বিরোধী কাজ করলে প্রয়োজনে প্রতিবাদ করবে, যার যার অবস্থা থেকে কি করতে হবে, প্রতিবাদ করতে হবে। এসো বলি, অধিকার আদায়ের বিষয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর শিক্ষকের সহায়তায় আলোচনা করো। সরকার কি করতে পারে, সমাজ কি করতে পারে, মানুষ কি করতে পারে, তুমি কি করতে পারো? অধিকার আদায়ের বিষয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর শিক্ষকের সহায়তায় আলোচনা করো। অধিকার আদায়ের বিষয়ে, বিষয়টা কি? অধিকার আদায়ের বিষয়ে সরকার কি করতে পারে? সরকার সবার জন্য সমান প্রতিষ্ঠার মাধ্যমে, সমঅধিকার নিশ্চিত করার মাধ্যমে মানবাধিকার আদায়ের চেষ্টা করতে পারে, কেমন? অর্থাৎ সে কি করবে, সে সমঅধিকার প্রতিষ্ঠার জন্য যা করণীয় তাই করতে হবে, কারণ সেই সর্বময় ক্ষমতার অধিকারী। সমাজ কি করতে পারে? সমাজের সকল মানুষের জন্য ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত করতে হবে, কেমন? এবং সমাজ একে অপরের দায়িত্ব কর্তব্য সেগুলো বুঝিয়ে দেবে, একে অপরের খোঁজ নেবে, এর মাধ্যমে কিন্তু আমরা অধিকার আদায়ে সচেষ্ট হতে পারি। মানুষ কি করতে, মানুষ বলতে এখানে আপামর জনসাধারণকে বুঝিয়েছে, নাগরিকদের। অবশ্যই দেশের যে প্রচলিত আইনকানুন রয়েছে সেগুলো আগে জানতে হবে এবং মানতে হবে, সেটি দেশের আইন হোক কিংবা দেশের অংশ হিসেবে সমাজের আইন হোক। তুমি কি করতে পারো, তুমি কি করতে পারো, তুমি নিজে সমস্ত নিজের অধিকার সম্পর্কে জানতে পারো, অপরের প্রতি তোমার কি দায়িত্ব কর্তব্য আছে, দেশের প্রতি কি দায়িত্ব কর্তব্য আছে, সমাজের প্রতি, এই যে বিষয়গুলো আছে এগুলো আগে জানবা, মানবা, প্রয়োগ করবা, এটাই তুমি করতে পারো। আমরা পরবর্তী অংশে যাচ্ছি, এটা কিন্তু ওয়ার্ড থাকবে। এসো লিখি, একটি অধিকার বেছে নাও এবং এই অধিকারটি কেন গুরুত্বপূর্ণ তা বর্ণনা করো, কাজটি জোড়ায় করো।
কাস্ট জোরে করে দ্যাট মিন্স তুমি তোমার বড় ভাই আপু কিংবা আব্বু আম্মুর হেল্প নিতে পারো, ক্লাসে থাকলে ছাত্রছাত্রীর হেল্প নিতে পারো, তোমার সহপাঠীদের, তাই না? যে কোনো অবস্থাতে কাজটি করতে। কিন্তু কাজটি কি? কাজটি হলো একটি অধিকার বেছে নাও এবং এই অধিকারটি কেন গুরুত্বপূর্ণ তা বর্ণনা করো। আমরা কিন্তু এর আগে অনেকগুলো মানব অধিকার দেখেছি, তার মধ্যে অনেক ছিল যে ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, সমান আইন প্রয়োগের অধিকার, সবার সমান প্রতিষ্ঠিত হওয়ার অধিকার, শিক্ষার অধিকার। তো আমি মনে করি শিক্ষার অধিকারটি বেছে নেওয়াটি উত্তম, কারণ শিক্ষা এমন একটি বিষয় যা তোমাকে সব বিষয়ে ধারণা দেবে, তাই না? তোমাকে সচেতন করবে, রাষ্ট্রকে সচেতন করবে, সমাজকে সচেতন করবে, যাবতীয় কুসংস্কার দূর করবে। সুতরাং আমি মনে করি শিক্ষার অধিকারটি বেছে নেওয়া উচিত। এবং এই অধিকারটি কেন গুরুত্বপূর্ণ, ইতিপূর্বে বলেছি যে শিক্ষা এমন একটি বিষয় যার মাধ্যমে একটি মানুষ সচেতন হতে পারে, তার অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারে, অন্যান্য মানব অধিকার সম্পর্কে জানতে পারে। সুতরাং শিক্ষা বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তী অংশে আমরা যাচ্ছি আরো কিছু করি। যে কোনো একটি অধিকার নিয়ে ছোট দলে ভূমিকাভিনয় করো। ধরে নাও এই অধিকার থেকে তুমি বঞ্চিত, অধিকার আদায়ে তুমি কি করতে পারো? ওকে, এখানে যে একটি কথা বলেছে যে কোনো একটি অধিকার নিয়ে ছোট দলে ভূমিকা অভিনয় করো, অর্থাৎ এটা কিন্তু সহপাঠীদের সাথে নিয়ে করতে হবে। ধরে নাও এই অধিকার তুমি তুমি বঞ্চিত, অধিকার আদায়ে তুমি কি করতে পারো? আচ্ছা, আমি ধরে নিলাম তুমি শিক্ষা অবশ্যই নিচ্ছ, তুমি বিনোদন থেকে বঞ্চিত অনেক ক্ষেত্রে, অর্থাৎ খোলা মাঠে যে খেলাধুলা করা, মত প্রকাশের যে পারিবারিকভাবে তুমি যে মতামত প্রকাশ করবো অনেক ক্ষেত্রে হয়তো সেটা করতে পারো না, তুমি ছোটো বলে তোমাকে অবজ্ঞা করছে, তাই না? তাহলে আমি কী বলেছি, তোমার বিনোদনের যে অধিকার সেটি হয়তো কোনো অংশে হচ্ছে না প্রপারলি। এক্ষেত্রে তুমি কী করো, রাজপথে আন্দোলন করবে না, তোমাকে বুঝাতে হবে, অথবা তোমাকে শিক্ষকের সহায়তা নিয়ে তোমার যে পরিবারবর্গের লোক আছে বা সমাজের যদি কাউকে বুঝাতে, তাকে বুঝাতে হবে যে মানুষ হিসেবে আমি ছোট হয়ে বড় হয়ে আমার কি আছে, কিছু অধিকার আছে, আমার মত প্রকাশের স্বাধীনতা আছে, আমার বিনোদন লাভের অধিকার আছে, আমার বাহিরে খোলা বাতাসে খেলার অধিকার আছে, এই যে বিষয়গুলো আছে এটি তুমি তোমার অবস্থান থেকে চিন্তা করো। তুমি যদি শিক্ষা অধিকার থেকে বঞ্চিত হও তাহলে সেটা নিয়ে তুমি কাজ করো, অর্থাৎ যার যার অবস্থান থেকে যে যেভাবে বঞ্চিত হচ্ছ সে বিষয়টি নিয়ে কী করবে, আলোচনা করবে, এবং এক্ষেত্রে তুমি সঠিক পথে কীভাবে তুমি তোমার অধিকারটি প্রতিষ্ঠিত করতে পারবে সেটা চিন্তা করার ট্রাই করো। এটি হলো তোমার হোমওয়ার্ক। যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। স্বাধীনভাবে চলাফেরার অধিকার কোনটি? ক, মানব পাচার। খ, যে কোনো স্থানে যেতে পারা। গ, রপ্তানি। ঘ, আমদানি। স্বাধীনভাবে চলাফেরার অধিকার কোনটি? স্বাধীনভাবে চলা বোঝাই যাচ্ছে প্রশ্ন বলে, না স্বাধীনভাবে চলাফেরার অধিকার হচ্ছে যে কোনো স্থানে যাও যেতে পারো অধিকার। তবে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে, আমার মনে চাচ্ছে আমি এখানে যেখানে ইচ্ছে সেখানে চলে যাবো, বিষয়টা কিন্তু এমন না। যে কোনো স্থানে যেতে পারো অধিকার দ্যাট মিন্স সময় বুঝে অবস্থান বুঝে তোমাকে কী করতে হবে, যে জায়গা প্রয়োজন সেই জায়গাগুলো তুমি একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের মধ্যে বিচরণ করতে পারবে, কীভাবে আইন কানুন মেনে চলার মাধ্যমে, ঠিক আছে? এটি হলো যে কোনো স্থানে যেতে পারার অধিকার, অর্থাৎ স্বাধীনভাবে চলাফেরার অধিকার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকে আমরা আরো কিছু টেক্সট দেখতে পাচ্ছি, এটি আমাদের বই বহির্ভূত কাজ। মানুষ হিসেবে সবার দেশ বেঁচে থাকার অধিকার আছে, মানুষ হিসেবে সবার সমান অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার আছে, মানুষের ভালোভাবে বেঁচে থাকার প্রয়োজনীয় অধিকারকে বলে মানবাধিকার, তাই না? সব মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার আছে। জাতিসংঘ মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে 2001 সালে, কত সালে আমরা কিন্তু বইতে পেয়েছিলাম, তাই না? 1948 সালে 10ই ডিসেম্বর বলবে 1948 সালে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের খ। ওকে, সো আমরা এটা স্টেপ রেকর্ড ট্রাই করব। জাতিসংঘ মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে 19। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যে অংশে তোমাদের বিভিন্ন প্রশ্ন তৈরি করতে বলেছি, শূন্যস্থান পূরণের কথা বলেছি, এবং তোমাদের যে টেক্সট বইয়ের এই যে কাজটি রয়েছে সেটা কিন্তু হোমওয়ার্ক করতে বলেছি, সেগুলো পড়ালেখা করার ট্রাই করবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।